আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে একটি ছোট ব্লগ শেয়ার করব, আর দেখে বুঝতে পারছেন একটি বার্থডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে বার্থডে ছিল মিহাদের। মিহাদ হচ্ছে রিহানের জ্যাঠাতো ভাই বা চাচাতো ভাই, যে যেটাই বলেন। তো মিহাদ আর জিহাদ, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন, এই যে দেখতে পাচ্ছেন মিহাদ, মিহাদ জিয়াদ দুই ভাই। তো আমার বড় জালের ছোট ছেলে মিহাদ, ওর আজকে জন্মদিন। তো ঘোরাভাবে একটা কেক এনে আমরা সবাই একটু সেলিব্রেট করেছি আর কি। তো সেটাই আপনাদের সাথে আর কি আজকে শেয়ার করছি। তো এই যে দেখছেন ভাইয়েরা বোনেরা সবাই মিলে কেক কাটছে, মিহাদ, জিহাদ, মাহি, তারপর রিহান। তো মিহাদের জন্মদিন, কিন্তু রিহানে বেশি এক্সাইটেড। রিহান ভাবছে তার জন্মদিন, তাই সে নিজেই কেক কাটবে। আর মিহাদ হচ্ছে কেক কাটার চেয়ে সে অস্থির হচ্ছে যে পার্টি স্প্রে, সেটা দিয়ে সবাইকে, মানে সবার উপরে স্প্রে করার জন্য সে কেক না কেটে এই যে দৌড়াচ্ছে স্প্রে করার জন্য। বাচ্চা আসলে এমনই। আর রিহা নিজে দেখতে পাচ্ছেন নাচছে, সবাই আসলে অনেক খুশি। ঘরোয়াভাবে আমরা পালন করেছি, তবে বাচ্চারা অনেক খুশি ছিল। ওরা আসলে অল্পতেই খুব খুশি হয়ে যায়। জাস্ট একটা কেক, একটা পার্টি স্প্রে, কয়েকটা বেলুন, তাতেই তারা মহা খুশি, দেখেই হয়তো বুঝতে পারছেন। তো মাঝে মাঝে আসলে ওদের জন্য কিছু করলে ওরা, ওদেরকে খুশি দেখলে আমাদেরও অনেক ভালো লাগে। আসলে আমরা যারা মা বাবা আছি, সন্তানের খুশিতে আসলে মা বাবাদের খুশি। তো মাঝে মাঝে ওদের খুশির জন্য টুকটাক ছোটো ছোটো এসব কিছু করলে আর কি, কিছু করলে ওরাও খুশি হয়, আর সন্তানের খুশিতে আসলে আমরাও খুশি হই, এটাই আর কি। তো খুব ভালো একটা ছোট সময় কাটলো আমাদের। আর সবাই মিহাদের জন্য দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেটাই দোয়া করবেন আর কি। আর এই যে ভাই বোনেরা সবাই কেক খাচ্ছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। রিহান, সে নিজেই খাওয়া নিয়ে ব্যস্ত। সে রিহান মাশাল্লাহ, সে কিন্তু অন্য সময় কেক খেতে চায় না, তেমন একটা পছন্দ করে না। ওর নিজের জন্মদিনেতেও ও কেক খায়নি, কিন্তু আজকে দেখলাম সে, মানে ভিড়ের মধ্যে সবার ধাক্কাধাক্কিতে কেক খেতে পাচ্ছে না, তাই সে পিছনে গিয়ে গিয়ে, মানে একটু ফাঁক যেখানে পাচ্ছে সেখানে গিয়ে গিয়ে মাশাল্লাহ একটু একটু করে খাচ্ছে। তো ওর কাছে হয়তো আজকে ভালো লেগেছে কেকটা, তাই খাচ্ছে। আর এই যে দেখছেন খুবই খুশি নাচছে। তো প্রথমে কিন্তু সে অনেক কান্নাকাটি করছিল বেলুন নেওয়ার জন্য, সে বেলুন পাচ্ছিল না, তাই সে অনেক কান্নাকাটি করছিল, সে সব বেলুন নিয়ে যাবে। তো তারপরে পর যখন কেক কাটা হচ্ছিল, তখন সে একদম মহা খুশি হয়ে গিয়েছে। আর এই যে মাহি, মাহিকে ছবি তুলতে বলতে দেখেন সে কীভাবে দাঁড়িয়েছে, সবাই আমরা হাসছিলাম। তো কয়েকদিন যাবৎ একটু ব্যস্ত ছিলাম, তবে আজকে সন্ধ্যায় বাচ্চাদের সাথে একটু ভালো সময় কাটলো, ওরা খুব খুশি ছিল, আমরাও, আমাদেরও খুব ভালো লাগলো। তো ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আশা করি ব্লগটি ভালো লেগেছে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে, কমেন্ট করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।